একবার জাস্ট চোখ বন্ধ করে ভেবে দেখো যদি আজকে ববি দল ভিলেন হতো খাদানে কেমন হতো যেই হোক যোগ সবার এটা হওয়া পসিবল নেই মুহূর্তে বাংলায় দাঁড়িয়ে আজ থেকে তিন চার বছর আগে হলে হয়তো পসিবল হতো তার কারণ দল এটা খারাপ ফেজের মধ্যেই আছিল এবং সেই সময় এসে অনেক কম পারিশ্রমিক নিত কিন্তু আজকে তার জনপ্রিয়তা যে জায়গায় গিয়ে পৌঁছেছে তার জন্য আমি খুশিও হয়তো ববি দলকে পাওয়া পসিবল হবে না এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বড় নামের কিন্তু অভাব নেই এবং আমি আপনাদেরকে বলেওছি আগে আমি সবার আগে ভিডিও করে বলেছিলাম যে খাদানে বলিউড যোগ রয়েছে মানে সেখানে একটা বড় চমক ভিলেন হতে পারে অন্যান্য কিছু হতে পারে একটা চরিত্র থাকবে যেটা বলতো বলিউডের একটা স্টারকে বলে যেতে পারে বড়ো নামকে অ্যাপ্রোচ করা হয়েছে সেই চরিত্রটা করার জন্য সেটা একটা ক্যামিও হতে পারে যেটা খাদান টুয়ের আওয়াজ দেবে অথবা কোনো একটা অন্য জায়গায় ক্যামিও বা কিছু স্পেশাল অ্যাপিয়ারেন্স কিছু একটা কিছু একটা থাকতে পারে এবার আমি মোটামুটি চার পাঁচটা নাম শুনেছিলাম সেটা নিয়ে কথা বলেওছি আগের দিনে তার মধ্যে একজনের হিন্টস আমি তোমাদেরকেও দিয়েও সেখানে নানা জন নানানাম গেস্ট করেছো তো আমি একটা লক্ষ্য করছি কাল থেকে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে কথা হচ্ছে এবং বিভিন্ন পেজ নাম করা নাম করা পেজ দেখছি এটা নিয়ে কথা বলছি এবং অনেক ইউটিউবার এটা নিয়ে ভিডিও করেছে ব্যাপারটা নিয়ে তো এটা নিয়ে আমার পয়েন্ট অফ ভিউ কি এটা কি সত্যিকারের কোনো চান্স রয়েছে কোনো পসিবিলিটি কি রয়েছে দেখো সত্যি কথা আমাকে যদি প্রথমে বলতে বলা হয় আমি একটা কথা ওপেনলি বলতে পারি যে কটা নাম আমি শুনেছিলাম যেটা আমি আগের দিনে ভিডিও বলেছি আমি তো একটা নাম সম্বন্ধে তোমাদেরকে আইডিয়া দিয়েছিলাম সেখানে কিন্তু যে কটা নাম বলেছি তার মধ্যে কিন্তু এই নামটা যে ছিল না তা কিন্তু নয় এই নামটা কিন্তু অবশ্যই অনুষ্ঠিতার মধ্যে ছিল তবে চান্সেস তখন কম ছিল কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে সুনীল শেট্টি নাকি এই সিনেমায় থাকতে পারে এবার এটা কিন্তু পুরোটাই হতে পারে এর উপরে ভিত্তি করে হচ্ছে কিন্তু একদম উড়িয়ে দেওয়া যাবে না তার কারণ এটা আমাকে অনেকেই জানালো যে রিসেন্টলি আমরা যদি দেখি দেব সুনীল শেটটিকে ফলো করেছি ইনস্টাতে যেটা কিন্তু তিন চার দিন আগে অবধি ছিল না হঠাৎ করে আমরা সেটা দেখতে পাই এখন তোমরা যদি দেবদার ইনস্টাতে যাও সেখানে দেখতে পাবে ফলো যা দেবদারকে ফলো করছে সেখানে মাত্র কয়েকজনই রয়েছে তার মধ্যে কিন্তু এই মুহূর্তে সুনীল শেট্টি রয়েছে যেটা কিন্তু এতদিন ছিল না তাহলে হঠাৎ করে কেন বলিউডের এতজন থাকতে হঠাৎ করে সুনীল শেট্টি কেন মানে সুনীল শেটটি কেন দেবদা ফলো করবে এটা একটা অবশ্যই ব্যাপার আর একটা বড়ো ব্যাপার কি সুনীল শেট্টি এমন একজন মানুষ যে সব ধরনের ইন্ডাস্ট্রিতে কিন্তু কাজ করেছে এবং একটা সময় কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে বলিউডের অভিনেতার এসে অভিনয় করে গেছে অনেকে করেছে নাম করা নাম করা অভিনেতারা বাংলাদেশে কাজ করে গেছে তো এটা যে হতে পারে না এটা ভেবে নেওয়াটা ভুল এবং আপনাদেরকে বলে রাখি দেব এই সিনেমার পিছনে প্রচুর টাকা ঢালছে মানে এখন অবধি দেবদার প্রোডাকশান হচ্ছে সব থেকে একটা বড়ো সিনেমা এবং এই যে প্রধান তারপর ধরুন বাঘাযতীন বা এই যে দেবের পরপর যে সাকসেস প্রজাপতি সেখানে যা যা টাকা দেবতা কামিয়েছে তার টি সিনেমা ঠেলে দিয়েছে জাস্ট বাংলা সিনেমাকে একটা অন্য লেভেলে কমার্শিয়াল সিনেমা উপহার দেওয়ার জন্য যখন এটা আসবে আমি তো বলেছি অ্যাকশান থেকে তোমাদের তাগ লেগে যাবে জাস্ট তোমাদেরকে আমি এটা বলে রাখলাম কেন বলছি না বলছি সেই ডিটেলস আমি বলছি না আমার কাছে কিছু জিনিস আমি জানি যে কারণে বলছি সামথিং ডিফারেন্ট মানে এরম জিনিস কখনও তোমরা দেখো তো সেখানে দাঁড়িয়ে ভিলেন হিসেবে সুনীল শেটটির যে নামটা এখন উঠে আসছে একদম কিন্তু উড়িয়ে দেওয়ার ব্যাপার কিন্তু নেই এটা কিন্তু হওয়ার কিন্তু বিরাট একটা পসিবিলিটি কিন্তু রয়েছে অবশ্যই এটা একটা বড় কারণ যেটা আমি তোমাদেরকে বললাম সেটা ফলো করা তবে ওটা মেন কারণ নয় ওটা অনেকে মেন কারণ বলতে পারে সে তো এমনিও ফলো করতে পারে সেটা কারণ না কিন্তু এটা কিন্তু বড় একটা চান্স রয়েছে যেটা বললাম যে বলিউডের কেউ না কেউ তো থাকবে ওটা তো একটা রয়েছেই ব্যাপার তো সুনীল শেট্টির নাম কিন্তু তাদের মধ্যে অন্যতম এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং যদি এটা হয় বিরাট ব্যাপার হবে দেব ভার্সেস সুনীল শেট্টি ভাবতে হচ্ছ বাংলা সিনেমার জায়গাটাই অন্য উচ্চ থেকে পৌঁছে যেতে পারে এবং অবশ্যই তোমাদেরকে এটাও বলেছি যে প্যান ইন্ডিয়া রিলিজের পরিকল্পনা চলছে সেখানে ওখানকার দর্শকের যখন দেখবে যে একটা বাংলা সিনেমায় সুনীল শেট্টি ভিলেন সেটার ইম্প্যাক্ট যথেষ্ট ভালো হবে কারণ সুনীল শেট্টির আজকাল তো সেই জনপ্রিয়তা তার নাইনটিজের মতো নেই কিন্তু সুনীল শেট্টী কাছে ভিলেন লোকে পছন্দ করে মানে ভয়ঙ্করভাবে পছন্দ করে তো এটা কিন্তু একদম উড়িয়ে দেওয়া যাবে না এবং যদি এটা দেবদা করতে পারে সেটা বাংলা ইন্ডাস্ট্রিকে কয়েক ধাপে এগিয়ে যেতে পারে এবং সেটা মানে খাদান এর জন্য যথেষ্ট ভালো হবে যদি খাদান টু এর রেফারেন্স থাকে ওই চরিত্রটার মধ্যে তো এটা হওয়ার একটা বিরাট পসিবিলিটি রয়েছে একদম নেই এটা বলা যাবে না কারণ এটুকু তো তোমাদেরকে বললাম যে আমি খবর পেয়েছি বলিউডের একটা নাম থাকবে অনেকগুলো নাম ভাবা হয়েছে হয়তো দেখা গেলো সুন্দর তো কোনো বড় নাম রয়েছে কিন্তু সেই নামগুলোর মধ্যে সুনীল শেট্টির নামটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং রিসেন্ট টাইমে দেবদাও হঠাৎ করে ফলো করছে সুনীল শেটটিকে তো দুই দুয়ে কিন্তু ব্যাপারটা চার হচ্ছে এবং যার অটে তার কিছুটা তো ঘটে তা একদম উড়িয়ে দেওয়া যাবে না তবে একদম বলবো না যে মন থেকে একদম আশা করেই নিন যে দেবভার সুনীল শেট্টি দেখতে পাবেন সেটা এখনও আশা না করেই ভালো কারণ আমাদের ইন্ডাস্ট্রি ইকুয়েশান আমরা জানি আমরা ভাবছি ভাবছি নানা রকম ভাবছি দেখা গেলো লাস্টে হলো না কিন্তু অনেক কিছু আবার মেলেও তো সেই হিসাবে অবশ্যই একটা হান্ড্রেড পার্সেন্ট ভাবা এটা আমার মনে হয় ভুল হবে কিন্তু এটা ঠিক যে একটা বড় রকম পসিবিলিটি কিন্তু রয়েছে আপাতত যেরকম কথাবার্তা চারপাশে শুনছি সেটা হতে পারে এবার দেখা যাক শেষ পর্যন্ত কী হয় তো এটাই ছিল আজকের আপডেট নতুন অন্তরীণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দা বে ভালো থেকে সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন ভাই সবাই ভালো থেকে সুস্থ থাকবে নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে